ওয়্যাপ 7 দা পাওয়ারফুল লোকোমোটিভ তোকে তো পুরো দেখে মনে হচ্ছে কন্ডাক্টর ভাই আমাকে অনেক বড় দিয়ে দিয়েছে ম্যাম Hey guys, good morning. Welcome back to our channel, That's SumitVlogs. অনেক দিন পরে আমি বড় একটা ব্লগ নিয়ে আসছি এন্ড এটা একটা সিরিজ ওয়াইজ চলবে এন্ড আবার আমি নিয়ে চলেছি তোমার জন্য সারপ্রাইজ যে আমি কোথায় যাচ্ছি ওকে আমি কিন্তু এখন বলবো না আমার জামা প্যান্ট লাগেজ ফাগেজ সব গুছানো হয়ে গেছে এন্ড আমি ফুল এনার্জেটিক পুরো একদম গুড মর্নিং টু অল অফ ইউ অ্যান্ড চলো আমি ঝটাঝট করে রেডি হয়ে যাই রেডি এখন হবো না মানে ফ্রেশ ট্রেশ হয়ে যাই মানে আমি সবে সবে ঘুম থেকে উঠলাম তোমাদেরকে সারপ্রাইজ দেবো বলে সো লেটস গো আজকে এনজয় করব অ্যান্ড একটু মন খারাপ করছে একজনের জন্য সেটা আমি এখন বলবো না সেটা সারপ্রাইজ ঠিক আছে তো চলো যা যাক ওইখানে প্ল্যাটফর্মে গিয়ে বলবো যে কোথায় যাচ্ছি আমরা ঠিক আছে ওকে তো গাইস আমি বেরিয়ে গেছি ট্রেন 10:11 তো দেখাচ্ছে তো এখন স্টেশন পর্যন্ত আর মনে হয় 5 মিনিট লাগবে আমাদের তো দুর্গাপুর স্টেশনে চলে এসেছি ওই বড় বড় লাগেজ নিয়ে উপর উঠতে আমার যে অবস্থা হলো না কি মানে কিচ্ছু বলার নেই অ্যান্ড আমি আমার টিমকে পেয়েও গেছি তো আমরা আমি এখন তো রিভিল তো করবোই না আমি কোথায় যাচ্ছি আমি ট্রেনে ফেনে চাপিয়ে যেদিনকে পৌঁছাবো সেদিনকে বলবো ঠিক আছে তো নর্মাল ট্রেনে যেমনি ক্যাজুয়াল ড্রেস করেছি ওমনি পড়েছি এখন পর্যন্ত আমার ফ্রেন্ড আসেনি বিশ্বরূপ কোথায় গেছে ভগবান জানে বাবা আমার লাগেজ নিয়ে যাচ্ছে এগিয়ে এগিয়ে এই যে বাবা হেল্প করে দিচ্ছে আর বাকি আমার টিম তো ওইখানে আছে এখানে এগুলো সব আমাদেরই সব নাবেদ ব্লক কে গেল ওয়্যাপ 7 দা পাওয়ারফুল লোকোমোটিভ তো ট্রেনে উঠে পড়েছি এখন হ্যাঁ তো আমরা সিট পেয়ে গেছি ফাইনালি আমাদের রিমন রিয়া দেখতেই পাচ্ছ এখানে বসে আছে সবাই মিলে অ্যান্ড এখন সিট অ্যাডজাস্ট হচ্ছে এখন এই পাশে আমার তো সিট অ্যাডজাস্ট তো উপর হয়ে গেছে আমি উপর থেকে রাইট সাইডে চলে আসবো তো কোনো প্রবলেম হচ্ছে প্রবলেম নেই তো সামনে আমার একজন খুব ভালো একটা বন্ধু আছে দেখবে কাকু ভাবছে এটা কি হচ্ছে কাকু বুঝতে পারছে কি হচ্ছে ঠিক আছে হবে হবে আস্তে আস্তে হবে কারো 9 দিন আমার ফোন মেমোরি ফুল পুরো খালি করে এসেছি পুরো একদম তোকে তো পুরো দেখে মনে হচ্ছে কন্ডাক্টর ভাই হ্যাঁ কটা কালেকশন করলি এখান থেকে একটাও না কেন হয়নি কেন কেন কালেকশন নেই তো কালেকশন নাই না ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন এখানে পিকচার তুলছে এটা কি এটা ওই ছবি তুলছিলাম তুই ছবি তুলছিলি হ্যাঁ হ্যাঁ শালা দাঁড়িয়ে একা একা পিকচার পিকচার তুলে বেড়াচ্ছে তার ট্রেন ভালোই টানছে 120-115 স্পিডে ঠিক আছে বেশ ভালোই টানছে ট্রেন এখন ধানবাদে ঢুকবো আমরা দুর্গাপুর থেকে বেরিয়েছিলাম হচ্ছে 10:11-13 ট্রেনটা ছেড়েছিল আসানসোলে 10:40 ঢুকেছে এখন আমরা ভালো স্পিডে আছি ট্রেনটা সত্যি পূর্বা এক্সপ্রেস অল রাইট এখন আমরা ধানবাদে ঢুকবো ঢুকবো করছি 115-120 স্পিড চলছে এখন ট্রেনটা আরামসে পরের দিনে আমরা পৌঁছে যাবো কিন্তু এখন আমি রিভিল করছি না যে আমরা কোথায় যাচ্ছি
তোমার রিভিল ওকে তো আমাদেরকে খাবার প্রোভাইড করেছে চিকেন আছে আর ফ্রাইড রাইস আছে আর দই আমি দেখাচ্ছি আর এখানে যেমনি বলেছিলাম ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন আছে আমাদের ট্র্যাভেল এজেন্ট খাবারটা প্রোভাইড করেছে আমরা প্যান্ট্রি কার্ডে খাবারটা নিয়ে নিই একটু গ্রেভিটা নিয়ে দেখি প্রথমে কেমন হয়েছে তাজা আছে পুরো তাজা তো গাইস আমরা এখন গয়া জংশন বেরিয়ে গেছি ভালো ট্রেন টেনেছে এখন বাজে হচ্ছে 3:03 ঠিক আছে খুব সুন্দর ট্রেন মানে ট্রেনটা টেনেছে 130-120 মানে আনএক্সপেক্টেড পুরো আনএক্সপেক্টেড খুব সুন্দর তো ম্যাম এখানে সবাইকে পেয়ারা কেটে কেটে দিচ্ছে সবাইকে একটু একটু করে আমাকে দিয়েছে অনেক বড় আমাকে অনেক বড় দিয়ে দিয়েছে ম্যাম যেটা আমার মুখে গপ করে ঢুকে যাবে ওখানে শাশু দিদি নিয়েছে ওয়ান বাইট প্লিজ ও মুখে ভরা আছে অলরেডি বাবা না শোনো এখানে ত্রিনি খাওয়া তো হয়ে গেল ওকে আর এখানে রিমন বাবা রিমন অনেক বড় দিয়ে দিয়েছে শরীর থেকে আর আমাকে প্রসাদ দিয়েছে স্যার আপনি খান আর এখানে গুয়াভা কালার ড্রেস পরে আছে পেয়ারা পেয়ারা খাচ্ছে নাইস 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 এবার এবার ফুটি ফুটে দাও খেয়ে কেমন লাগছে কি মিষ্টি হ্যাঁ এখানে এখানে কুনাল একটু স্টাইল দেখাবে অবশ্যই সাবাস জি পাড়ু পাড়ু এটা যাবে কিন্তু হ্যাঁ ব্লগে আরে পারি তো তোর স্মাইল দিকা ভাই নাইস নাইস কৃষ্ণা আরে বল এম সাবস্ক্রাইব করে দিতে এখানে সবাই গানের লড়াই খেলতে বসেছে এখন 32 কবাডি মেরে মেহবুব সুরুজি দেখে না ম্যাম সার্চ করছেন নাকি বাহ ম্যাম খুব ভালো গান গাইলো এখনই খুব সুন্দর গান গাইলো টিনিকে একবার সবাই গান করতে বল রে এখানে শাশুড়ি দিয়ে এখানে ঘুমাতে ঘুমাতে যাচ্ছে নাকি সরি 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 ও সাবাস সাবাস মনটা মানে না কার জন্য ভাই আরেকটা গান গাইবে আরেকটা গান এটা কি আসছে নিজ দিয়ে
এখানে ফটোশুট কমপ্লিট। তো বলো জার্নি করে কেমন লাগছে এখন? জার্নি করে মনে হচ্ছে 18,500 টাকাটা সার্থক। আচ্ছা স্বামী দিদি জার্নি করে কেমন লাগছে? দারুণ লাগছে। তো আমার খুব ভালো লাগছে জার্নি করে, স্পেশাল সবারই সাথে মনে হচ্ছে একটা ফ্যামিলি সব ঘুরতে যাচ্ছে একসাথে। আমি বলবো না, এখনো পর্যন্ত রিভিল করছি না যে আমি কোথায় যাচ্ছি আর কি করবো। এখন যখন ওখানে যখন যাবো, যখন স্টেশনে নামবো তখন দেখাবো। ওকে, তো ট্রেন জার্নি করতে করতে এখন রাত হয়ে গেছে, এখন বাজে হচ্ছে ওই 6:45 মতো। আমরা বেনারস ঢুকে গেছি 7:07 মিনিটে, 7:07 না 7:07। তো মাথার দূর চলো অল্প, এবার চাটা খাচ্ছি অল্প। হ্যাঁ চা ঠিক আছে, মস্ত। এখানে 20 রুপো চা খাচ্ছে, সুরজিৎই খাওয়ালো চা না, ভালো ছেলে, আমরা গরিব ছেলে। তো 8টা বাজিনি এখনো, 8টা বাজিনি বুঝলি, 8টা বেজে গেছে। আমাদের ডিনার এখনো প্রোভাইড করে দিয়েছে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি ফার্স্ট সার্ভিস। আমাদের ডিনার তিনজনের জন্য, সুরজিৎ আমার আর 20 রুপের জন্য পুরো ডাবল অমলেট রেডি, অ্যান্ড আমরা একটু পরে খাবো। সুজিদাকে একটু বেশি লাফাচ্ছে ভাই, ঠিক আছে, সুজিদাকে বেশি লাফাচ্ছে একটুখানি, ভাই যে কামড় খাচ্ছে দেখ। ততক্ষণ আমি সকালবেলা থেকে ব্লগ করছিলাম, সকালবেলা থেকে আমি যখন ব্লগ করছিলাম তখন ওনার পাতা ছিল না, উনি মেয়েদের ভেন ভিন ভিন করছিল, মেয়েদের ওই জায়গায় বসে, ঠিক আছে। এখন খাবার টাইম এসেছে, এখন আমাদেরকে মনে পড়েছে, ঠিক আছে, হয় আর কি, হয় এটা বোঝা যায় আর কি। মানে একটুখানি দেখাতে হবে না সোয়াবটা, যে সোয়াব করছি আর কি, পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে ছেলে আমাদের, ঠিক আছে। আর এই যে ভালো লাগে আমার, বাই, ভেরি গুড, তোমাকে দেখা কী কী দিয়েছে দেখে না, পুরো গেলে টুনি ডাল দিয়েছে, রাইস দিয়েছে, অ্যান্ড চাটনি, পিকেল, মিক্সড পিকেল যেটা হয় ওটা দিয়েছে, অ্যান্ড দুটো ডিম, আর এখানে ভাজা অমলেট। আই থিঙ্ক এটা ভাজা অমলেট নয়, এটা রুটি, হ্যাঁ চাপাতি যেটা হয়, এটা দেখা রে অফ করে দিচ্ছি, খাবার টাইমে এই যে চাপাতি কটা যেদিকে, একটা দুটো তিনটে, সাইজ দেখো